করেন, মা বাড়িতে এসেছি, ভিডিওটা কিন্তু সে করছি, আমার চোখে ঠান্ডা লেগে আগের দিন দেখো তো শুরু করবে, দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি, দেখো এগুলো কে ভাই, এই জঙ্গল গুলো কোথা থেকে এসেছে, এ দেখো এটা আর মেয়ে ঘুমাচ্ছে আর সেই খেলাচ্ছে, আর এই দেখো একটা হনুমান কেটেছে, কি শীত পড়েছে, লোকে পাখা চালাচ্ছে, আমার ছেলে বলছে মম এই যে ভাল্লুক দেখো, ফ্রেন্ড ভাল্লুকটাকে একটু দেখো, এখানে থাকা যাবে না, এখানে দেখা যাবে না, এগুলো কি শুরু করেছে এগুলো, এই জঙ্গলি কোথা থেকে এসেছে, হ্যাঁ ভাই সত্যি, আর এই দেখো চুম্মা চাটি করে মেয়েটাকে কি করছে, ছাড়বি হনুমান, ই ভগবান, হ্যাঁ কত চুমু খাচ্ছে, দেখ দেখ দেখ, আর তোকে ঘুমাতে দে, চিনি রে তুই কোথায় এসে পড়েছিস, এই যে মাকে দেখো, চিনি চিনি মাকে দেখো, চিনির মা, ভাই কাজ করলাম, ভাই ছেলে পেলে নিয়ে সংসার, না না তুই তো সিঙ্গেল, আর এই যে মাংকি আমাদের মাংকি, আবার তুমি কেন বাড়ি যাবি রে, আর কদিন থাক, যাবো একদিন দেখি, আর এই যে ইনাদের এত ঠান্ডা কোথা থেকে ভাই লাগে, আমার ছেলে পাখা চালাচ্ছে, বলছে কি আমার ছেলে বলছে কি মম পাখা চালা, মম পাখা চালা, ওখানে অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছ, ঠান্ডা লেগে, আমার মামি রান্না করছে এখানে, মামি এখানে ছোট্ট একটা উনুন বানিয়েছে, কি সুন্দর, আর উনুন এখন রান্না করবে মামি, দেখছো দেখে নাও, এ দেখো মামি, আর এটা আমার মামা বাড়ি, এ দেখো, আর এই যে আমার ভাই বোনরা দাঁড়িয়ে আছে, ওই স্কুলে পরীক্ষা, পরীক্ষা দিয়ে আসলি, কি পরীক্ষা ছিল, আর এনার তো বিশাল ঠান্ডা লেগেছে, পৌষ মাসের ঠান্ডা, এনাকে এখন কম্বল জড়াবে, আর এই যে চিনি চিনি তাতে খেয়ে নে, আর এ দেখো, হ্যাঁ এটা হচ্ছে, দেখো এটা উপরেরও থাকে, সে কে পোষা করলো মামি এগুলো, ও তুলসী গাছটা দেখো হয়েছে, ফ্রেন্ড তুলসী গাছটা দেখেছো কমন ঝেয়েছে, দিদা মারা যাওয়ার পর আসি না সেরম ভাবে, দেখো এখানে বড় মাসি মানে সবকিছু করে বড় মাসি, আর এখানে দেখো পর্দা আছে এটা ঘরে, আর এখানে একটা তুলসী গাছ আছে দেখো, আর বড় মাসি এখানে পুজো করে, এটা দিয়ে এখানে পরিক্রমা করে, আর এই যে মন্দির, মন্দির এটা আমার, এই মন্দিরটা আমার একটা আমার মামা বানিয়েছে, ওটা তো খুব খারাপ হয়ে গেছে, বেশি বোনকে ডাকতে তো ভিডিওটাও করলাম, ভেবেছি তোমাদের সাথে সবকিছু করবো, আগে এই মামা বাড়ি কত জমজমার ছিল, এখন আর কেউই সেরম নেই, আর এই যে মামা বাড়ি মন্দির, চারিদিকে তুলসী গাছ, আর আমার দিদা না আগে এই জায়গাটা রান্না করতো, ফ্রেন্ড সব কিছু স্মৃতি, মানে আসি না সত্যি বলছি, স্মৃতি মনে পড়ে তাই আসি না, এটা আমার দিদার একটা রান্নাঘর ছিল, দিদা এখানে উনুন ছিল, যখন আয়ুষ পেটে ছিল তখন আমি দিদা বাড়িতে এসে এসে ভাত খেতাম, রান্না করতো, তো মানুষ আর নেই, আমার মাও দিদা মারা গেল এক বছর, আমার মাও মারা গেল, আর দেখো পেঁপে গাছটা আমার বড় মাসি মাঝে মাঝে পেঁপে দিয়ে আসে, আর ওই একটা পেঁপে গাছ, এই দেখো ওই একটা পেঁপে গাছ, দেশি পেঁপে গাছ, এটা এখান দিয়ে আসতে হয়, এটা মা বাড়ির রাস্তা, আর এখান থেকে ঢুকলাম, দেখো মামি কত কষ্ট করে এই যে রান্না করছে মামি এখন এখানে, এই যে এই যে চান করাবে মেঘ এখন, এই যে এগিন নি তাকাই দিকে, সে আমার মা বাড়ি ভাবনে দিয়ে দেখো, ওই দেখো ট্রেন যাচ্ছে, আর এ দেখো এটা আমার এই মামি শুধু দেখো তুলসী গাছ, আর দেখো গোলাপ গাছ, এটা আমার মামার বাড়ি, মামা বাড়ি এখানে আগে এই মাঠটাতে কত আসতাম আমরা খেলতাম, আর এখন মাঠটার কি অবস্থা, শীতকালে মাঠটাতে এসে বসতাম ফ্রেন্ড, আর এখন এইরকম জঙ্গল হয়ে গেছে, সত্যি বলছি সময় কীভাবে পাল্টে যায়, এক সময় ছিল এই মাঠে না আসলে মাঠে এসে পড়তে বসতাম, এই মাঠে না আসলে আমাদের ঘুম হতো না, আর এখন সব অতীত, দেখেছো কত খেলতাম আমরা এই মাঠে, মামা বাড়ির এদিকে একটা বেগুন গাছ, এগুলো চলেছে, এদিকেও দেখো পেঁপে গাছটা দেখো কত পেঁপে হয়েছে, দেখতে পাচ্ছ তো ফ্রেন্ড কত পেঁপে হয়েছে, আর কত সুন্দর পুরো আমার এইটা সত্যি, মানে লোকজন কমে গেছে কিন্তু এক জীবনে কত আনন্দ করতাম সবাই মিলে, আর দেখো এখানে গোলাপ ফুলগুলো দেখো কি সুন্দর ফুটেছে গোলাপ ফুলগুলো, এটা একটা তুলসী গাছ, এটা একটা তুলসী মন্দির, আর এই দেখো কি সুন্দর দেখো হয়েছে, বুঝেছো কি সুন্দর এই ফুলগুলো ফুটেছে, গাঁদাগুলো গাঁদাগুলো কি সুন্দর, কি সুন্দর কি সুন্দর, আর দেখো
এ তোজো তুই চলে আসছিস, মা কি কই? এখানে একটা কল মামা বাড়িতে, ওখানে একটা কল, এখানে একটা কল, আর এই দেখো এখানে একটা কল, পরপর তিনটে কল, এটা হচ্ছে একটা কল, তিনটে কল, আর এটা একটা গলি, এটা আমার একটা মামাদের ছোট নয় মামাদের, আর এখানে আর একটা কল, এই দেখো তো হচ্ছে। তো তুই কি করছিস? তুই চলে আসছিস? আর এই দেখো আমার বোনে, দেখো এই দেখো পিকে পড়ছে না, দেখেছো? দেখে দেখতে পাচ্ছ তো, এই দেখো এগুলোকে দেখতে পাচ্ছ তো? কিরে তোদের খবরটা কিরে, খবর কি রে? একটা বড় একটা, এই দেখো বড় একটা আম গাছ, এই দেখো আর ওই যে ওই যে ওই ওই যে ওটা হচ্ছে কলা বাগান, এই মামা বাড়ির পেছনটা দেখো কি অবস্থা হয়ে গেছে, কি অবস্থা হয়ে গেছে দেখো, দেখো এটা আমার মামা বাড়ি, এটা পেছন দিকটা দেখালাম তোমাদেরকে, এটা আজকে আমার মামা বাড়ি একটা ট্যুর হলো, তোমার মামা বাড়ির পাশের একটা দাদা, হাই বল, ঠিক আছে? এই দাদা হচ্ছে দেখো ছোটোবেলা থেকে দাদা এই বাড়িটা দাদা থাকে, এটা আমার মামা বাড়ির পাশের বাড়ি এটা, আর ওরা এখানে ভাড়া থাকে, আর কদিন তোদের মনে চলে যাবি বল এই বাড়িটা থেকে, তখন তোদের বাড়ি হয়ে যাবে। আরে দেখো আর এক বছর এখনো, তারপর আমরা তোদেরকে মিস করবো। আর এই দাদাটা এই এই একটা বাগান আছে, এই বাগানটাকে দাদারা মেনটেন করে, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। এ যে ঠিক ওই পুজো দিচ্ছে, আর এই যে একটা রামতুল, এ রাম তুলসি না এটা, এখন আর ছেলেকে জানিস তো খাওয়াই না, সে একবার ঠান্ডাই হয়েছিল। দেখো রাম তুলসি গাছ, এ বাসক পাতা অনেক গাছ পুঁতেছে, দেখো এটা কি কি সুন্দর এই জবার কালারটা, দেখো এটা একটা জবা পিঙ্কি একটা জবা, আর এটা একটা, এটা তো বাহারি বাহারি, আর এটা হচ্ছে এটাও তুলসী, এখানে আছে এটা আকন্দ, এখানে পেঁপে, এটা আমার মামা বাড়ি পেছনটা, এটা আমার পাশের বাড়ি আমার একটা দাদা বাড়ি, এটা কলা বাগান, এই যে কলা বাগান, আর এখানে একটা ওদেরও কলা বাগান আছে, আর ওই যে ওখানটা বাসক পাতা, ওই যে রাম তুলসী, এ বাসক পাতা কোথায় বললি? ওই যে ওই যে দাঁড়া, আর এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কি, আর এটা জঙ্গলি গাছ, জঙ্গলি গাছ, তাও এটা ফুল হয়, আর কই 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 বাসক গাছ, এই বিশৌরি মানে কোনটা বিশৌরি, আর এই যে কালো মেঘ, এই যে কালো মেঘ, কালো মেঘের তো ফুল হয়েছে, এই যে কালো মেঘ পাতা, ওই দেখ বিশৌরি লাল পাতা, ও এই যে এইটা এইটা এই যে এইটা, আরে ওটা ওটা পাতা বাহারি এইটা, দেখো আর এটা কি গাছ দাদা, এটা কি গাছ, ওটা হচ্ছে, হ্যাঁ ভাই ওটা যে ফুল আছে সেখানে ওইটা কি সেম? না, এই যে মামা বাড়ি পাশে দাদাদের বাড়ি এসেছিলাম, আমার তো চোখ নিয়ে এসেছি, আর এই যে দাদাদের বাড়িটা দেখো কি সুন্দর, মানে আমরা এখানে গ্রাম্য পরিবেশ আছে কিন্তু, ঠিক আছে, আর একতাও আছে, শুধু আশা হয় না, ও ফ্ল্যাশ জ্বলছে, ও সরি সরি সরি, না ওটা কি বলতো, ওই যে অন ছিল অন, ওই পাশে দাদারা বলছে কে রে স্বাগত আনলাইনসে চিড়ে গেছে, স্বাগতাই তো ভিডিও বানায়, তো চলে গেল দাদারা, ড্রাগন 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 ফলটা, ড্রাগন ফলটা কথা বলছি, কেন দিতে পারলে, এ দাদা আমাকে ড্রাগন একটা দিস না, এনে এই ড্রাগন রাখা, ট্রেন যাচ্ছে ট্রেন, দেখো আমাদের এখানে ট্রেন যাচ্ছে, এই ড্রাগনটা দিয়ে দিলি কেন, এ দেখো এখন ট্রেন যাচ্ছে, আমরা আগে আগে ছোটো টাকা টাটা করতাম, দেখেছো আও সেই দৃশ্য, আপে গেল ডাউনে যাচ্ছে, এ ডাউনে যাচ্ছে, অনেকটা দিন পরে আসলাম রে, কি করবি, ও কবে লাগাবি বল, আমি ভিডিও করবো এসে, দেখি এর মধ্যে একদিন আসবো তোদের এখানে, আমি রিলস বানাবো, তিন রকম পদ্ম হবে এটা, বুঝলি, জলপদ্ম করবি তো, এ দাদা জানিস পদ্ম লাগাতো দা খুব চন্দ্রগোড়া, যদি তুই ছাদে করতে পারতিস মানে শৌখিন ভাই, ঠিক আছে, কিন্তু আমাদের যেহেতু জঙ্গল এরিয়া,
মানে যেহেতু এরিয়াটা, কিন্তু ঠিক এই পদ্মে একটা গন্ধ ওরা বুঝবে, ঠিক একদম এসে পেছি একদম বসে থাকবে বলছি কি। আরে এই যে পুচকুটা তো, এটাকে নিয়ে যাবি, এটাকে নিয়ে যাবি, তাও তোরা অনেক বছর থাকলি, অনেক স্মৃতি। আর বাড়িটাকে এত আগে এখান দিয়ে আমি যেতে ভয় পেতাম সাপের, পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখো মিনি বসে আছে, মিনি মিনি। আর এই যে বৌদিরা এখানে রান্না করে, এই যে এখানে কাঠের জালে বৌদিরা রান্না করে এখানে। হ্যাঁ বৌদি, ভাত খেয়ে খাবো গিয়ে বাড়িতে। হ্যাঁ কোন গাছটা, আর গাছটা ডাকবি তো আমাকে। বাবা বাবা, কি বাকি রেখেছিস দাদা, কি বাকি রেখেছিস দেখো। এটা কিসের মধ্যে করেছিস দাদা? এটা এই যে হ্যাঁ কেরেটের উপরে দেখো, এটা নারকেল গাছ করেছে। এটা কি আমাদের এখানকার না কেরালা? কেরালা, আমি যেমন কেরালা ইয়ে লাগিয়েছি পেঁপে। এ দেখো এখানে একটা কি সুন্দর নারকেল গাছটা লাগিয়েছে, দেখো কি সুন্দর হয়েছে। যখন বড় হবে এটা ধরে নিয়ে চলে যাবি তাই পারি, পারবি তো, পারবি। চারজন থাকবো, ভ্যানে উঠবো, ভ্যান থেকে নিয়ে। বাহ কি বুদ্ধি, এসব বুদ্ধিমানরা ভাই কোথায় ছিল ভাই এতদিন? আর এটা একটা ঝাউ গাছ, ঝাউ গাছ। আর এটা কি গাছ, এটা তাও একটু বল তাহলে একবারে। এখান দিয়েও তো লাগিয়েছিস। ও এটাকে তো ওই যে সর ইয়ে ফুল বলে, ওই যে হলুদ হলুদ হয় যে কলা ফুল, হ্যাঁ সেটা হচ্ছে বড় বড় হয় স্টিকের মতো, স্টিকের মতো হয় এটা, পাতা বাড়ি এটা স্টিকে। আর এটা এটা তো এটা পেয়ারা, এগুলো মানে তুই বুদ্ধিটাই করেছিস ভালো, এর মধ্যে লাগাবি, তুলে তুলে নিয়ে দৌড় মারবি। দেখো বুদ্ধিটা দেখো ফ্রেন্ড, ওরা যত নতুন বাড়ি বানাচ্ছে। হ্যাঁ কই রে পেয়ারাটা, কই দেখা, দেখতে পাচ্ছি না। আরে এইখান থেকে তোল, এই দেখ, ওই যে একটাই পেয়ারা। ও পুচকু ওইখানে হয়েছে দেখো, একটাই পেয়ারা এখন হয়েছে। এটা কলমের না, সব কলমের এগুলো করেছে। আর এখানে একটা ঝাউ গাছ আছে, এই দেখো একটা ঝাউ গাছ, মানে বুদ্ধি করে করেছে। ওরা যখন নতুন বাড়িতে চলে যাবে তখন সব এই গাছগুলো নিয়ে যাবে, এই যে গাছগুলো নিয়ে যাবে তখন। এই দাদাদের না খুব শখ এগুলো, জানিস তো দাদা, শখ না থাকলে কোনোদিনও হয় না। হ্যাঁ এটা দেখো এই গাছটা, এ দাদা এটা কি গাছ না, এটা সে পাতা বাহারি নাকি? পুরো পাতা এটা সব কটা লাল। আর এটা 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 হচ্ছে একটা ফুল গাছ, খুবই সুন্দর লাগছে। এখানে গাঁদা গাছ লাগিয়েছে, এগুলো লঙ্কা গাছ, খুবই সুন্দর লাগছে। আর এইটা বাতাবি লেবু গাছ, বাতাবি লেবু হয়? খাস তোরা এই বাড়ির তো, এটা এই বাড়ির তো। ও এই বাতাবি লেবু গাছ, মানে একটা ছোটখাটো একটা বাগান সব পা টুকটা। বিলাতি খেজুর, এই যে বিলাতি খেজুর, বা বাবা দেখি দেখি। আমি এখন এই চোখ ব্যথা নিয়ে মামা বাড়িতে এসেছি, এসে ভিডিওটা করে হাতে এখন কে আসছে যেমন গুড়গুড়ি। তো চলো মামা বাড়ির এটারও জায়গা, দেখো বেল গাছ এখানে একটা, আর এটা আমার যে নারকেল গাছ। কত স্মৃতি, কত স্মৃতি, সব স্মৃতি। এই যে কাঁঠাল গাছ পেছনে মামা বাড়ির, দেখেছো কত স্মৃতি, সব স্মৃতিগুলো মানে কেমন যেন লাগে। গুড়গুড়ি আমার, গুড়গুড়ি আমার, গুড়গুড়ি ওরে আমার গুড়গুড়ি। বাড়ি যাবি না, আমি এখন মা বাড়ি থেকে বাড়ি চলে যাচ্ছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই স্বাগত লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, স্বাগত চক্রবর্তী মেন অ্যাকাউন্টটাকে ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো ফুলটা দিয়ে শেষ করলাম, তো চলো টাটা।